বাংলাদেশে বিনিয়োগ করবে সৌদি আরবের ব্যবসায়ীরা অর্থমন্ত্রী ও বাণিজ্য মন্ত্রীর সাথে বৈঠক সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত সরকার গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে দুর্নীতির দুই মামলায় জামিন পেলেন খালেদা জিয়া পরবর্তী শুনানি ১৯, ২০ ও ২১ ডিসেম্বর রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে যুক্ত ফ্রন্ট নামে নয়া জোটের আত্মপ্রকাশ রয়েছে বিকল্পধারা জেএসডি কৃষক শ্রমিক জনতা লীগ ও নাগরিক ঐক্য মহাসড়কে স্কেল বসিয়ে ওজনের নামে পণ্য পরিবহনে বাধা দেওয়ার অভিযোগ স্কেল তুলে দিয়ে হয়রানি বন্ধের দাবি পরিবহন চালকদের বাংলাদেশে বিনিয়োগ করতে চান সৌদি আরবের ব্যবসায়ীরা এজন্য তাদের সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে সরকার সৌদি ইন্টারন্যাশনাল মার্কেটিং কোম্পানির প্রধান মোসাহেব আবদুল্লাহ আল কাতানির নেতৃত্বে ১৭ সদস্যের প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎকালে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ একথা জানান পাশাপাশি রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ এখন বিনিয়োগের জন্য সবচেয়ে উৎকৃষ্ট দেশ বলেও মন্তব্য করেন দুই মন্ত্রী বিস্তারিত জানাচ্ছেন নিয়ামুল সাদেক সৌদি আরবে বাংলাদেশি জনশক্তি রপ্তানি নিয়ে যতটা আলোচনা হয় আমদানি রপ্তানি বাণিজ্য কিংবা বিনিয়োগ নিয়ে তার সিকি ভাগও আলোচনায় আসে না এর অন্যতম কারণ বড় ধরনের বাণিজ্য ঘাটতি এবং অল্প কিছু পণ্য আমদানি রপ্তানি বাংলাদেশ থেকে সৌদি আরবে বেশি যায় সবজি ও কৃষি পণ্য যার বড় ভোক্তা সে দেশের প্রবাসী বাংলাদেশিরাই এছাড়া কিছু পাটজাত পণ্য ও পোশাকও রপ্তানি হয় ২০১২-১৩ অর্থ বছরে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বাণিজ্য ঘাটতি ছিল ৬০৬ মিলিয়ন মার্কিন ডলার ২০১৬-১৭ সালে এসে তার পরিমাণ দাঁড়ায় ৪২০ মিলিয়ন মার্কিন ডলার মঙ্গলবার সৌদি আরবের জ্বালানি সুতা পোশাক ও রিক্রুটমেন্ট এজেন্সির প্রতিনিধি এবং ব্যবসায়ী নেতারা সচিবালয়ে দেখা করেন অর্থমন্ত্রী ও বাণিজ্য মন্ত্রীর সাথে বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় ঘণ্টাব্যাপী বৈঠকে অর্থমন্ত্রী সৌদি আরবের ব্যবসায়ীদের বলেন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও কাঠামো বর্তমান ব্যবসার জন্য খুবই উপযোগী এখন আমরা এতভাবে ডাইভার্সিফাইড হয়েছি যে আমাদের বিভিন্ন ক্ষেত্রে এখন যথেষ্ট এক্সপোর্ট ক্যাপেবিলিটি আছে যথেষ্ট এগ্রিমেন্টস হয়েছে এবং তার ফলাফল যেটা হবে আমরা আশা করব এক্সপানশন অফ ট্রেড বিটুইন দি টু কান্ট্রিজ বাংলাদেশ এবং মিউচুয়াল ট্রেড এক্সপানশন হবে বাণিজ্যমন্ত্রী বলেন এদেশে বিনিয়োগের জন্য প্রয়োজনীয় সব সহায়তা দেবে সরকার সকল ক্ষেত্রে আমরা তাদেরকে সাহায্য করব আমরা ২৮ বিলিয়ন তৈরি পোশাক বিদেশে রপ্তানি করি তাছাড়াও আমরা আমাদের পাট রপ্তানি করি এটা একটা চমৎকার সৌদি আরবে জুটের মার্কেট আছে সেখানে বড় কোম্পানি বাংলাদেশে এসেছিল তিনি জানান সফরে এদেশের ব্যবসায়ী ও বিভিন্ন কোম্পানির সাথে সৌদি ব্যবসায়ী প্রতিনিধি ও তাদের কোম্পানির সমঝোতা স্মারক সই হবে এসবের মধ্যে রয়েছে আইটি সোলার এনার্জি সহ আরও কিছু খাত নিয়মুল সাদেক এসএটিভি ঢাকা কম্বোডিয়ায় তিন দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেল ৪:৩০টার দিকে হজরত শাহজালাল বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা পৌঁছান তিনি এর আগে স্থানীয় সময় দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর সফর সঙ্গীদের নিয়ে নমপেন থেকে দেশের উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রীর এই সফরে বাংলাদেশ ও কম্বোডিয়ার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের পাশাপাশি পর্যটন কৃষি বেসামরিক বিমান চলাচল আইসিটি ও কারিগরি শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি সংক্রান্ত একটি চুক্তি এবং ৯টি সমঝোতা স্মারক সই হয় গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে দুর্নীতির দুই মামলায় জামিন পেয়েছেন খালেদা জিয়া মামলার পরবর্তী শুনানি ১৯, ২০ ও ২১ ডিসেম্বর দুপুরে রাজধানীর বকশিবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী আদালতের বিশেষ জজ ডক্টর আখতারুজ্জামান এসব দিন ঠিক করেন পাশাপাশি ওই তিন দিন যুক্তিতর্ক উপস্থাপনেরও নির্দেশ দিয়েছে আদালত মঞ্জুর মিলনের প্রতিবেদন ১১টায় আদালতে পৌঁছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জামিন চাইলে তা মঞ্জুর করে বিশেষ আদালত পরে জিয়া অরফানেস ট্রাস্ট দুর্নীতি মামলায় অসমাপ্ত বক্তব্য দেন সাবেক এই প্রধানমন্ত্রী প্রায় ৩.৫ ঘন্টার এই বক্তব্যে উঠে আসে তার প্রধানমন্ত্রী থাকাকালীন নানা প্রসঙ্গ গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে বিশেষ করে বিভিন্ন আন্দোলনে বিএনপির ভূমিকা তুলে ধরে তিনি নিজেকে নির্দোষ বলে দাবি করেন আর তার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন বলে মন্তব্য করেন ন্যায় বিচার পাওয়া নিয়ে সংশয় প্রকাশ করেন খালেদা জিয়া
তিনি যে কোনোখানে কোনো সই করেছেন কিনা বা এই মামলায় তিনি কোনোভাবেই সংশ্লিষ্ট ছিলেন কিনা, এবং যেই ট্রাস্টের কথা বলা হচ্ছে এই ট্রাস্টে উনি তো কোনো ট্রাস্টিও ছিলেন না, উনি তো সংশ্লিষ্ট ছিলেন না এই ব্যাপারে, সেটাই তিনি আজকে বলেছেন যে এই ব্যাপারে তো তার কোনো সম্পর্ক নাই, যে সম্পৃক্ততা নাই এবং উনি নির্দোষ, ওনাকে উনি বেকুশল খালাস পাওয়ার বা মত যোগ্য, এবং তার বিরুদ্ধে অহেতুক এই রাজনৈতিকভাবে তাকে হয়রানিমূলকভাবে এই মামলা দেওয়া হবে। তবে আদালতে খালেদা জিয়ার বক্তব্যকে দুঃখজনক বলে মন্তব্য করেন দুদকের আইনজীবী। সাক্ষী যখন শোনানো হয়েছে সেদিন উনি বলেছেন নির্দোষ, সুতরাং ন্যায় বিচারের সমস্যাটা কি? আমরাও ন্যায় বিচার চাই, উনিও ন্যায় বিচার চান, এখন উনি আগের থেকেই যে কথাটা বলছেন এটা অনভিপ্রেত, দুঃখজনক। পরবর্তী শুনানির দিন জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়া ইচ্ছে করলে লিখিত বক্তব্য দিতে পারবেন বলে জানিয়েছে আদালত। মঞ্জুর মিলন, এসএটিভি, ঢাকা। রাজনীতিতে গুণগত পরিবর্তন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষতা নিশ্চিতে যুক্ত ফ্রন্ট নামে নতুন জোটের আত্মপ্রকাশ হয়েছে। সোমবার রাতে বিকল্পধারা, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি, কৃষক শ্রমিক জনতা লীগ ও নাগরিক ঐক্য নিয়ে গড়া এই নতুন রাজনৈতিক জোটের হাল ধরেছেন সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডাক্তার এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। তবে জোট গঠন প্রক্রিয়ায় দীর্ঘদিন যুক্ত থাকলেও শেষ পর্যন্ত যোগ দেয়নি ডক্টর কামাল হোসেনের গণফোরাম। বিস্তারিত মহসিন কবিরের প্রতিবেদনে। প্রধান দুই রাজনৈতিক ধারার বাইরে নয়া জোট গঠনের এই চেষ্টা চলছিল আগে থেকেই। কয়েক দফা বৈঠক শেষে ঠিক হয়েছে যুক্তফ্রন্ট নামেই রাজনীতির মাঠে নামবেন পুরনো নেতারা। আপাতত জাতীয় সমাজতান্ত্রিক দল, বিকল্পধারা, কৃষক শ্রমিক জনতা লীগ, নাগরিক ঐক্য নিয়ে জোট গঠিত হলেও আরও অনেক দল ব্যক্তি যোগ দেবে এই জোটে, এমনটিই জানিয়েছেন নেতারা। জোটের চেয়ারম্যান বদরুদ্দোজা চৌধুরী জানালেন জোট গঠনে তাদের উদ্দেশ্যের কথা। দেশের শান্তি শৃঙ্খলা নিশ্চিত করতে হবে, আইনের শাসন নিশ্চিত করতে হবে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিশ্চিত করতে হবে। এতগুলো ফিল্ড বাকি আছে এখনো, এই ভ্যাকুয়ামগুলোকে পূর্ণ করতে হবে। ডক্টর কামাল হোসেনের গণফোরাম, তাদের সঙ্গে অনেক কাজ করেছি আমরা, কিন্তু তারা বলেছেন এই মুহূর্তে তারা কোনো জোটে যাবেন না। নয়া এই জোটের নেতারা মনে করেন দেশের মানুষ অনিশ্চয়তার মধ্যে রয়েছে, এই অবস্থার অবসানে দরকার নির্বাচিত একটি গণতান্ত্রিক সরকার। দেশের জনগণ আজকে সরকারের উপর সম্পূর্ণরূপে ঘরের ভিতরে থাইকাও নিরাপত্তা নেই, জীবনের অপহরণ গুম হচ্ছে, দেশের মানুষ আতঙ্কিত এবং শঙ্কিত, বিক্ষুব্ধ। অতএব আমরা আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমাদের এই দাবি আদায় করার চেষ্টা করব। আন্দোলনের স্বার্থে জোটবদ্ধ না হলেও বিএনপি সহ দেশের বৃহৎ রাজনৈতিক দলগুলোর সঙ্গে যুগপৎ আন্দোলনের ইঙ্গিত দেন আসম রব। তবে জোটের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সব কথা আগেভাগে জানাতে নারাজ তারা। আওয়ামী লীগের সঙ্গে যখন আমরা বিএনপি করতাম, সেই সময় আওয়ামী লীগ আন্দোলন করেছে যুগপৎ বলে, এটাকে বিএনপি করেছে, আমি জামাত ইসলাম করেছে, তিন জায়গাতে আন্দোলন হয়েছে, অসুবিধা কি? যুগপথের তো দৃষ্টান্তই আছে, নতুন কিছু নয়, অবাকর মতো কিছু নয়। কারোর সাথে যুক্ত হব কি জানি না, আমরা জোট গঠন করেছি, আমরা আমাদের এই দাবি আদায় করার জন্য মাঠে যাব, আন্দোলন করব, সংগ্রাম করব, লড়াই করব। এর বেশি আমি বলতে পারবো না, এর বেশি আমি বলবো না, কারণ এই মুহূর্তে এর বেশি বলা সম্ভব নয়। আওয়ামী লীগ ও বিএনপির বাইরে তৃতীয় শক্তি হিসেবে আত্মপ্রকাশে যুক্তফ্রন্টের এই চেষ্টা কতটুকু সফল হয় তাই এখন দেখার বিষয়। মহসিন কবির, এসএটিভি, ঢাকা। জমে উঠেছে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থীদের প্রচারণা, গণসংযোগ আর মিছিল সমাবেশ চলছে সব এলাকায়। ভোটের আগে উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা, আর ভোটাররা চাইছেন সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচিত হয়ে তাদের সেবায় কাজ করুক। রংপুর থেকে ফুলন চক্রবর্তীর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আরিফ রেহমান। মিছিল, সভা সমাবেশ, মাইকিং ও নানা ধরনের প্রচারণার মাধ্যমে গণসংযোগ করছেন রংপুর সিটি নির্বাচনের প্রার্থীরা। প্রতীক পাওয়ার পর থেকে বসে নেই কেউ, সবাই যাচ্ছেন ভোটারদের বাড়ি বাড়ি। তবে ভোটাররাও চান তাদের উন্নয়নে যিনি কাজ করবেন তাকেই ভোট দেবেন তারা। আমরা এইরকম একজন মেয়র চাই যে সৎ যেন হয়, যে সে রংপুর শহরের উন্নতি আরও হোক, গরিব গুণীর আরও দেখাশোনার মতো তাকে যেন ইয়া হয়। নতুন একটা মেয়র চাচ্ছি আমরা, যেন আমাদের সুখে দুঃখে যেন পাশে থাকে। এদিকে নগরীর উন্নয়নে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন মেয়র প্রার্থীরা। রংপুরকে আধুনিক শহর হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিলেন জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তফা। অন্য অন্য সিটি শহরগুলোর মতো একটা আধুনিক একটা শহর উপহার দেওয়ার জন্য আমি চেষ্টা করব। রংপুর সিটিকে একটা দুর্নীতিমুক্ত একটা সুন্দর শহর হিসেবে একটা উপহার দিতে চাই। দুর্নীতিমুক্ত সিটি কর্পোরেশন করার প্রতিশ্রুতি দিলেন বিএনপির কাউসার জামান বাবলা। আমি নির্বাচিত হলে রংপুর সিটি কর্পোরেশনকে আগে প্রথমে দুর্নীতিমুক্ত করব এবং আধুনিক একটা সিটি কর্পোরেশন গড়ে তুলব। পরিচ্ছন্ন শহর আর যানজট সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী। সিটি কর্পোরেশনের
উন্নয়নের জন্য কাজ করব এবং এমন এমন কাজগুলো করার চেষ্টা করব যেই কাজগুলো দিয়ে প্রকৃতপক্ষেই রংপুর শহর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং মানুষের যেন জীবনযাত্রার মান উন্নয়ন হয়। অসমাপ্ত কাজ সমাপ্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন আওয়ামী লীগের শরফুদ্দিন আহমেদ ঝন্টু। 293 কোটি কাজ আমি রংপুরের মানুষের জন্য করেছি। ড্রেনের যেটা সমস্যা এটা মোটামুটি মিটিয়েই ফেলেছি। প্রত্যেকের রাস্তারই টেন্ডার হয়েছে, ভাড়া ইট ছিল না, করতে পারে নি, এখন শুরু হয়েছে সব পানির কাজ। সুতরাং এটা তো অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার উদ্দেশ্যেই তো আমার একটা মেইন উদ্দেশ্য। এদিকে নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সব ধরনের তৎপরতা চালাচ্ছে নির্বাচন কর্মকর্তারা। আরিফ রহমান, এসএটিভি, রংপুর। এদিকে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে প্রচারণার প্রথম দিনে প্রার্থীদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। জাতীয় পার্টি প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তফার দাবি, তাকে ভোট না দিতে প্রচারণা চালাচ্ছে আওয়ামী লীগ প্রার্থী, যা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের সামিল। তবে এমন অভিযোগের বিষয়ে অবগত নন জানিয়ে আওয়ামী লীগ প্রার্থী শরফুদ্দিন আহমেদ ঝন্টু জানিয়েছেন, কাউকে ভোট দিতে না বলা আচরণবিধি লঙ্ঘন নয়। এদিকে লিখিত অভিযোগ পেলে নির্বাচনের নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন রিটার্নিং অফিসার। আগামী 21 ডিসেম্বরের অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনে 3,94,000 ভোটার ভোট দেবেন। মুখে যাই বলুক, আগামী জাতীয় নির্বাচনে বিএনপি অবশ্যই অংশ নেবে বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ঢাকায় জাতীয় অর্থোপেডিক্স ইনস্টিটিউট ও হাসপাতালে রোগী দেখতে গিয়ে সাংবাদিকদের একথা জানান তিনি। ঢাকা উত্তর সিটি নির্বাচনে প্রার্থী ঠিক করা নিয়ে আওয়ামী লীগের কোনো তাড়াহুড়ো নেই বলেও তিনি জানান। খালেদা জিয়ার সাজা হওয়া কিংবা না হওয়ার বিষয়টি পুরোপুরি আদালতের এখতিয়ার বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। রোহিঙ্গা সমস্যা সমাধানে আরও সময় লাগবে জানিয়ে সংকট সমাধানে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ওবায়দুল কাদের। বিএনপি না এলে এতে নির্বাচনের ট্রেন তো বন্ধ থাকবে না, গণতন্ত্র থেমে থাকবে না। এতে গণতন্ত্রের কী দোষ যদি বিএনপি নির্বাচনে অংশ না নেয়? এবারও আমরা একই কথা বলছি, বিএনপি নির্বাচনে অংশ নেবে এটা আমরা জানি। তারা এটা সেটা বলছে নানা কারণে, কিন্তু আরও কিছু আদায় করা যায় কি না সেজন্য হয়তো বলছে। মহাসড়কে স্কেল বসিয়ে ওজন পরিমাপের নামে পণ্য পরিবহনে বাধা সৃষ্টি করা হচ্ছে। এতে শুধুমাত্র চট্টগ্রামেই চালের দাম বেড়ে গেছে কেজি প্রতি অন্তত 2 টাকা করে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড ও দাউদকান্দিতে স্কেলের নামে চাঁদাবাজি আর বিলম্বজনিত নানা কারণে ক্ষতি পুষিয়ে নিতে চালের দাম বাড়িয়ে দিচ্ছেন ব্যবসায়ীরা। এজন্যে মহাসড়ক থেকে স্কেল তুলে দেওয়ার দাবি জানিয়েছেন হয়রানির শিকার পরিবহন চালক আর ব্যবসায়ীরা। সুকুমার বিশ্বাসের প্রতিবেদনে বিস্তারিত। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড ও কুমিল্লা দাউদকান্দিতে কথিত ওজন মাপার নামে বসানো এই স্কেলে পণ্য পরিবহনের সঙ্গে সংশ্লিষ্টদের হয়রানির অভিযোগ দীর্ঘদিনের। চলতি মাসের শুরু থেকে এই হয়রানি যেন আরও সীমা ছাড়িয়েছে, কারণ খাদ্যপণ্যের ক্ষেত্রে বড় কাবার্ড ভ্যানের ক্ষমতা 20 টনের পরিবর্তে হঠাৎ করে 12 টনে সীমাবদ্ধ করেছে কর্তৃপক্ষ, ফলে পরিবহন খরচ বেড়ে গেছে প্রায় দ্বিগুণ, যার প্রভাব পড়ছে বাজারে। গেল এক সপ্তাহের ব্যবধানে চট্টগ্রামে সব ধরনের চালের দাম প্রতি কেজিতে বেড়েছে 2 থেকে 3 টাকা করে। চট্টগ্রাম যে স্কেলটা আছে, স্কেলার যদি এটা কোনো সুরাহা না হয় তাহলে আরও বাড়তে থাকবে। যে স্কেলার খরচ দিতে হয়, রাস্তায় খরচ দিতে হয়, বিভিন্ন খরচের কারণে গাড়ি ভাড়াটা অনেক বেড়ে যায়। আগে আসতো আমরা 15 টন 20 টন, এখন 12 টন, মানে 260 বস্তার উপরে আনা যাবে না। মহাসড়ক থেকে হয়রানির স্কেল বন্ধ করে দেওয়ার দাবি জানিয়ে এভাবেই ক্ষোভ প্রকাশ করেন প্রতিদিন চাঁদাবাজি আর হয়রানির শিকার হওয়া পরিবহন শ্রমিকরা। 22 টন গাড়ির ওজন সহকারেও আমরা যদি নিয়ে আসি, এক্সেল আসে 24 টন 25 টন, এরা কোটা ভাড়া টাকা কামাই করার জন্য বেনা বলতে গেলে আসার সময় মনে করেন আমরা 20 টন মাল নিয়ে আসি, আমরা আগে পরে পার হয়েছি, এখন হঠাৎ করে 1 তারিখ থেকে ডিসিশন চেঞ্জ। 3 গাড়ি বেনা বলতে না লোড করছি, 20 টন করে 60 টন মাল, মানে 5 গাড়ি দেয় মাল ঢাকায়, কাইটা 5 গাড়ি জানছি। ওদিকে সরকার এবার 39 টাকা দরে আমন সংগ্রহ শুরু করেছে, এতে চালের দাম সারা দেশেই ঊর্ধ্বমুখী। কিন্তু স্কেলের নামে চাঁদাবাজির কারণে চট্টগ্রামে চালের দাম বাড়ছে আরও। স্কেল বন্ধ না করলে এই দাম কমার কোনো সম্ভাবনা দেখছেন না ব্যবসায়ী নেতারা। স্কেলে যে হয়রানিটা এটা সবচেয়ে বেশি, আজকেও আমি দেখছি আমার বেশ কয়েকটা গাড়ি এসেছে 13 টন করে, তাহলে 13 টন হলে ওইখান দিয়ে আমাদের অনেক পত্তা বাড়ি যাচ্ছে, তো পার কেজি তো 1 টাকা বাড়ি যাবে। ওই দিক পোর্ট থেকে যেসব মালগুলো যাচ্ছে ওগুলোর উপরে তো কেয়ার নাই,
কিন্তু খাদ্যের গাড়ির উপরে কেন এই ধরনের এফেক্ট হলো? আমাদের খাদ্যের মার্কেটের জন্য তো স্কেলের প্রয়োজন নাই। চাল আমদানির ক্ষেত্রে 25% শুল্ক প্রত্যাহার সহ সরকারিভাবে চাল কম আমদানির মাধ্যমে খাদ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে বেশ কিছু ইতিবাচক পদক্ষেপ রয়েছে সরকারের, কিন্তু ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এ দুটি স্কেলের জন্য এসব পদক্ষেপের সুফল পাচ্ছে না সাধারণ মানুষ। সোহাগ কুমার বিশ্বাস, এসএটিভি, চট্টগ্রাম। ভাড়া নিয়ে রাজধানীর গণপরিবহন খাতে চলছে নৈরাজ্য। বিআরটি এর ভাড়ার তালিকা মানছে না কেউই, ফলে যাত্রীরা জিম্মি হয়ে আছে দীর্ঘদিন ধরে। অথচ সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করেই নির্ধারণ করা হয়েছিল ওই তালিকা। এ ব্যাপারে নামকাওয়াস্তে দু একবার অভিযান চালালেও প্রশাসনের পক্ষ থেকে নেই কোনো জোরালো পদক্ষেপ। গণপরিবহনগুলোর বাড়তি ভাড়া আদায় রোধের বিষয়টি যাত্রীদের উপরই ছেড়ে দিয়েছে সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ। রাজধানীর পরিবহন খাত নিয়ে মহসিন কবিরের চার পর্বের প্রতিবেদনে আজ দেখুন দ্বিতীয়টি, ছবি তুলেছেন আনোয়ার হোসেন। বিশ্বের জনবহুল নগরীর অন্যতম ঢাকা, প্রায় 300 বর্গ কিলোমিটারের এই মহানগরীতে প্রায় 2 কোটি লোকের বাস, অথচ বিপুল এই জনগোষ্ঠীর জন্য নেই পর্যাপ্ত গণপরিবহন ব্যবস্থা। ফলে পরিবহন সংকটের প্রতিনিয়তই ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। আর এই সুযোগ কাজে লাগিয়ে অসাধু বাস মিনিবাস মালিকরা সিটিং স্পেশাল সিটিং এর নামে যাত্রীদের কাছ থেকে আদায় করছে গলাকাটা ভাড়া, মানছে না বিআরটিএ নির্ধারিত ভাড়ার তালিকা। এ নিয়ে পরিবহন শ্রমিকদের সঙ্গে প্রতিদিন ঘটছে বাকবিতণ্ডা। আমাকে বলছে যে গাড়িটা হচ্ছে সিটিং গাড়ি, সুতরাং ভাড়া 10 টাকা। তো আমি এই হিসাবেই উঠছি, ওঠার পরে এখন আমার কাছ থেকে গাড়িতে ওঠার পরে দেখি সিট নাই, সিটিং বলে নিছে, লোকাল ওঠায় অনেক সময় সিটিং হয়ে যায়, এরা এদের মতো করে নিয়েছে। আসলে আমরা ভোগান্তির মধ্যেই আছি সব। মহানগরীর বিভিন্ন রুটে স্পেশাল সিটিং সার্ভিসের নামে চালানো গাড়িতে পা রাখলেই সর্বনিম্ন ভাড়া আদায় করা হয় 10 থেকে 20 টাকা। কিলোমিটার প্রতি 1.20 টাকার ভাড়ার হারকে এখন তোলা হচ্ছে গড়ে 5 থেকে 10 টাকায়। পরিবহন সংকটে জিম্মি যাত্রীদের বাধ্য হয়ে মেনে নিতে হচ্ছে এসব অনিয়ম। মিরপুর 10+12 থেকে আপনার গুলিস্তান পর্যন্ত 25 টাকা ভাড়া নেয়, কিন্তু আগারগা থেকে গুলিস্তান পর্যন্ত কেন 25 টাকা ভাড়া নেবে, এটা হচ্ছে আমার প্রশ্ন। তো ভাড়াও তো মনে করেন ভাড়াও তো বেশি নিতে আসি না আমরা, আপনি মনে করেন হ্যাঁ যাত্রীদের। অবশেষে অনিয়ম প্রতিরোধের দায় দায়িত্ব এখন যাত্রীদেরই নিতে আহ্বান জানিয়েছে বিআরটিএ। সিরিয়াস হতে হবে সবাইকে, শুধু আসলে ভাড়া দিয়ে দিলাম কিছু বললাম না তাতে তো হবে না, যেহেতু এতে বড় সমস্যা, এতে সবাইকে সিরিয়াস হতে হবে। যাত্রী থাকে 50 জন, চালক থাকে 1 জন, আর কন্ডাক্ট থাকে 1 জন, তার কি বছর সরকারি সুবিধা করতে পারবে? আমরা রাস্তায় ধরে ওদেরকে মারধর করতে পারবো, এছাড়া আর কিছু করতে পারবো? তো এটা বিশৃঙ্খলা সৃষ্টি হইতেছে, এগুলো লাভ করে ওটা ওনারা ওখান থেকে যদি একটা সলিউশন বের করতে পারে তাহলে সবার জন্য বেটার। গণপরিবহনগুলোর এমন নৈরাজ্যের পাশাপাশি যানজটও নাকাল ঢাকার বাসিন্দারা। যানজট সহ পরিবহন খাতে বিশৃঙ্খলার কারণে মূল্যবান কর্মঘণ্টা নষ্টের পাশাপাশি হয়রানির শিকার হচ্ছেন যাত্রীরা, যার বিরূপ প্রভাব পড়ছে অর্থনীতিতে। দেশকে অর্থনৈতিকভাবে এগিয়ে নিতে হলে পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার বিকল্প নেই বলে মত সব মহলের। হোসেন কবির, এসএটিভি, ঢাকা। সড়ক দুর্ঘটনায় আহত এক অসহায় ব্যক্তিকে শুধু টাকার লোভে অপারেশন করে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে এনাম মেডিকেল কর্তৃপক্ষ। এসএ পরিবহনের গাড়ি চালক বিল্লাল শিকদারের মৃত্যুর ঘটনায় এমন অভিযোগ তুলেছেন তার স্বজনরা। রোগীর শরীরে পালস কম থাকা সত্ত্বেও তাকে কেন অপারেশনের সিদ্ধান্ত নিলেন কর্তব্যরত চিকিৎসক? এমন প্রশ্নে উল্টো এসএটিভির সংবাদ কর্মীদের হুমকি দেন এডাম মেডিকেলের কর্তৃপক্ষ। তবে মুমূর্ষু রোগীকে কোন যুক্তিতে অস্ত্রোপচার করা হয়েছে তা খতিয়ে দেখার আশ্বাস দিলেন সাভার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। বাতেন বিপ্লব জানাচ্ছেন বিস্তারিত, সাথে ছিলেন সাভার প্রতিনিধি রূপকুর রহমান। রোববার সকালে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে আহত অবস্থায় ভর্তি করা হয় বিল্লাল শিকদারকে। সার্জারি ওয়ার্ডের 405 নম্বর বেডে ঠাঁই হয় তার। বিল্লাল শিকদারের শরীরে পালস কম থাকার পরও অপারেশনের অযৌক্তিক সিদ্ধান্ত নেয় হাসপাতাল কর্তৃপক্ষ। লোকটাই না সহাইলো না, সহাইলে পরে খালি কইল যে আমার বাঁচাও বাঁচাও, পরে পানীয় খাবার ছিল, চা খাবার ছিল, ওই আবার ওই তুইলা নিয়ে গেল গা,
তুলে নিয়ে গিয়ে কি করছে তাহলে আমরা কখন জিগাতে নিয়ে গেছে না পরে এক ঘন্টা পরে এক দেড় ঘন্টা পরে শোনা গেল যে মারা গেছে ফরিদপুর সরকারি হাসপাতাল থেকে ফিরিয়ে দেয়া বিল্লালের স্বজনদের জিম্মি করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতেই মরণ খেলায় মেতে ওঠে এনাম মেডিকেল কর্তৃপক্ষ অপারেশন থিয়েটার থেকে লাশ হয়ে ফেরে বিল্লাল এতে শোকের ছায়া নেমে আসে বিল্লালের পরিবারে বিল্লালকে অপারেশনের নামে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে বলেও অভিযোগ রয়েছে ড্রাইভার বেলাল শিকদার শারীরিকভাবে অপারেশন করার জন্য সম্পূর্ণ ফিট ছিল না কিন্তু তারপরও এনাম মেডিকেল অপারেশন করে যার ফলে তার অপমৃত্যু হয়েছে তবে কর্তব্যরত চিকিৎসকের দাবি প্রায়ই তারা এমন ঝুঁকি নিয়েই অপারেশন করেন রোগীর সাথে আমরা কাউন্সিলিং তো করেই নিছি তা ডাক্তারদের যদি ভুল থেকে থাকে সেটা ইনভেস্টিগেশন হবে এরপরে কর্তৃপক্ষ ব্যবস্থা নিলে আমরা যদি দোষী হই তাহলে সেটা আমরা দোষ মেনে নেব আর যদি না হই তাহলে তো এটা খারিজ হয়ে যাবে এ বিষয়ে কথা বলতে চাইলে এনাম মেডিকেলের উপপরিচালক সংবাদকর্মীদের হুমকি ধমকি দেন আরে মানে কোন কমপ্লেইন হইলে যুদ্ধ ধরে আসতে হয় নাকি হ্যাঁ বললে হয়ে গেল অভিযোগ উঠলে তো আসতে হবে ভাই না এইভাবে আসবেন কেন আপনারা তবে ঘটনাটি তদন্ত করে কার্যকর ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন সাভার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আমরা অবশ্যই খতিয়ে দেখব এবং আমরা দেখব যে বিষয়গুলো রিলেটেড আমরা আমলে নেব তদন্ত কমিটির মাধ্যমে আমরা বাকি অন্য কোনো ধরনের গাফিলতি থাকলে সেটা আমরা দেখব শুধু তাই নয় বিল্লাল শিকদারের স্বজনদের হাতে লাশের সাথে ১,২৯,০০০ টাকার বিল ধরিয়ে দেয় এনাম মেডিকেল কর্তৃপক্ষ বিবেক বর্জিত এমন কাজের জন্য হাসপাতালটিকে কসাইখানার সঙ্গে তুলনা করছেন কেউ কেউ বাতান বিপ্লব এস এ টিভি ঢাকা বিসিএস শিক্ষা ক্যাডারে আত্মীকৃত নন ক্যাডার শিক্ষকদের নিয়ে আদালতে মতামত তুলে ধরেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক হাইকোর্টের আহ্বানে মঙ্গলবার অ্যামিকাস কিউরি হিসেবে মতামত দেন তিনি তার মতামত নেওয়া শেষে বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদুল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য ১৪ জানুয়ারি দিন ধার্য করেছেন অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক বলেন দুটি ধারাকেই স্বতন্ত্র রাখা উচিত ভবিষ্যতে আরও কলেজ জাতীয়করণের বিষয়টি এই ধারায় আসবে যারা বিসিএস পরীক্ষার মাধ্যমে শিক্ষকতায় আসবেন তাদের সুযোগ সুবিধা অপরিবর্তিত রাখতে হবে পাশাপাশি যেসব শিক্ষকের চাকরি কলেজ জাতীয়করণের মাধ্যমে সরকারি হচ্ছে তাদের মর্যাদাও যথাসম্ভব বৃদ্ধির পরামর্শ দেন তিনি আমি অন্তত বলেছি যে স্বতন্ত্র ধারায় নীতিবিধি তৈরি করে যারা প্রাইভেট কলেজ থেকে আসছেন তাদের অধিকার মর্যাদা এবং সুযোগ সুবিধা সরকার নিশ্চিত করবে আর যারা বিসিএস পরীক্ষা দিয়ে আসছেন তাদের যাতে কোনো দিক দিয়ে ক্ষতি না হয় তাদের চাকরির ধারা রক্ষা করে তাদের বিকাশ হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আদালত থেকে হাজিরা দিয়ে ফেরার পথে সচিবালয় এলাকায় ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে এ সময় কয়েকটি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে ছাত্রদল কর্মীরা প্রত্যক্ষদর্শীরা জানান বিকেলে হঠাৎ করে চাংখারপুল মোড় থেকে একটি মিছিল বের করে ছাত্রদলের নেতাকর্মীরা সচিবালয়ের সামনে এলে মিছিলটিতে বাধা দেয় পুলিশ এরপরই পুলিশ ও ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয় এক পর্যায়ে ছাত্রদলের নেতাকর্মীরা রাস্তায় থাকা গাড়ি ভাঙচুর শুরু করে এদিকে ঘটনার পর বঙ্গবাজার ও এর আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এই ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে উদ্বাস্তু রোহিঙ্গাদের কেউ কেউ অস্ত্র ও মাদক ব্যবসায় জড়িয়ে পড়ায় আশ্রয় কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানোর পরামর্শ দিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হকিনু সকালে জাতীয় প্রেস ক্লাবে মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থার উদ্যোগে আয়োজিত রোহিঙ্গা সমস্যা ও মাদকাসক্তি বর্তমান প্রেক্ষাপট শীর্ষক মুক্ত আলোচনায় একথা বলেন তিনি রোহিঙ্গারা বাংলাদেশে ঢোকার সময় অস্ত্র ও মাদক পাচার রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে তাদের দেহ ও ব্যাগ তল্লাশি করার আহ্বান জানান তথ্যমন্ত্রী মিয়ানমারে ফেরত না পাঠানো পর্যন্ত রোহিঙ্গাদের বিষয়ে সতর্ক থাকারও পরামর্শ দেন তিনি দেশ থেকে মাদক নির্মূলে স্কুল কলেজের শিক্ষার্থীদের নিয়ে বাধ্যতামূলক প্রতিরোধ কমিটি গঠনেরও দাবি জানানো রোহিঙ্গা উদ্বাস্তুদের ভিতরে যারা এই মাদক বহন করছে বা মাদকের ব্যবসা করছে অস্ত্র বহন করছে বা অস্ত্রের ব্যবসা করছে তারা বাংলাদেশের আভ্যন্তরীণ যে মাদক সমস্যা সেই মাদক সমস্যাকে একটু জটিল করে দিচ্ছে সুতরাং মাদক বিরোধী যে অভিযান সেই অভিযান যদি আমি সফল করতে হয় তাহলে সেই অভিযানের আওতায় আমাদের রোহিঙ্গা ক্যাম্পগুলোকে আনতে হবে এবং রোহিঙ্গা ক্যাম্পে ধারাবাহিক তল্লাশি চালাতে হবে
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস বিইউপি পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান আবু বেলাল মোহাম্মদ শফিউল হক। সকালে মিরপুর সেনানিবাসে অবস্থিত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শনের আগে সেনাপ্রধান বিইউপি ডে কেয়ার সেন্টার, বিইউপি মাল্টিপারপাস শেড, উপাচার্যের বাংলো সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন। এ সময় প্রতিষ্ঠানের উপাচার্য মেজর জেনারেল সালাউদ্দিন মিয়াজি সেনাপ্রধানকে অভ্যর্থনা জানান। ডে কেয়ার সেন্টার নির্মাণের উদ্যোগকে সময় উপযোগী মন্তব্য করে জেনারেল এ বি এম শফিউল হক বলেন, এই সেবায়ের মাধ্যমে কর্মজীবী মায়েদের শিশু লালন পালন সুষ্ঠুভাবে করা সম্ভব হবে। অনুষ্ঠানে বিইউপির উপ উপাচার্য সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাঙামাটির নানিয়ার চরে সাবেক ইউপি সদস্য অনাদি রঞ্জন চাকমাকে গুলি করে হত্যা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, সদর ইউনিয়নের দোসর পাড়ার নিজ বাড়িতে সকালে অনাদি রঞ্জন চাকমার উপর হামলা চালায় একদল সন্ত্রাসী। এ সময় সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে নিহত হন তিনি। নিহত অনাদি রঞ্জন চাকমা পাহাড়িদের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ এর সদস্য ছিলেন। এদিকে গণতান্ত্রিক ইউপিডিএফ এর নেতা তপন জ্যোতির নেতৃত্বে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে অভিযোগ করেছেন ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি অনিল চাকমা। সম্প্রতি ইউপিডিএফ থেকে বেরিয়ে গণতান্ত্রিক ইউপিডিএফ গঠন করেছে তপন জ্যোতি ও তার অনুসারীরা। অবশেষে ডাক্তারদের দেয়া 12 ঘন্টার আলটিমেটামের মধ্যে জামিনে মুক্তি পেলেন 3 মাসের দণ্ডপ্রাপ্ত লক্ষ্মীপুরের সাবেক ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাক্তার সালাউদ্দিন শরীফ। দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর শওকত হোসেন তাকে আপিল করার শর্তে জামিন দেন। এরপর তাকে মুক্তি দেয় কারা কর্তৃপক্ষ। সোমবার সকালে পরীক্ষায় বিশৃঙ্খলা সৃষ্টি এবং অতিরিক্ত জেলা প্রশাসককে লাঞ্ছিত করার দায়ে সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুরুজ্জামান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সালাউদ্দিন শরীফকে 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়। পরে পুলিশ সালাউদ্দিনকে কারাগারে পাঠায়। এই ঘটনায় বিক্ষুব্ধ চিকিৎসকরা জেলা প্রশাসক হুমায়রা বেগমের সঙ্গে বৈঠকে বসে এবং মুক্তির জন্য 12 ঘন্টার আলটিমেটাম দেয় বিএমএ ও সাথে। জঙ্গি কার্যক্রমে পৃষ্ঠপোষকতার অভিযোগে বন্ধ করে দেয়া ঢাকার ধানমন্ডি ও গুলশানের লেখের স্কুলে 7 দিনের মধ্যে ম্যানেজিং কমিটি গঠনে শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। এই স্কুলের শাখা দুটি খুলে দিতে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল মঞ্জুর করে মঙ্গলবার এই আদেশ দেন দায়িত্বরত প্রধান বিচারপতি মোহাম্মদ আব্দুল ওয়াহাব মিয়ার নেতৃত্বাধীন 5 সদস্যের আপিল বিভাগ। রিট আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ এফ হাসান আরিফ, ব্যারিস্টার আখতার ইমাম ও ব্যারিস্টার রাশনা ইমাম। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। পরে অ্যাটর্নি জেনারেল জানান, স্কুলটির প্রতিষ্ঠাতা এবং অনেক প্রাক্তন ও বর্তমান শিক্ষক সহ কিছু অভিভাবকের সাথে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ আছে। এই 1100 ছাত্রছাত্রীর জীবন যে একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছিল শিক্ষা মন্ত্রণালয়ের সেই অবৈধ আদেশটার কারণে, সেটার আজকে ফাইনালি অবসান ঘটেছে আর 7 দিনের মধ্যে স্কুলের 2টো ব্রাঞ্চই খুলে দেওয়া হবে। স্কুলের সাথে জড়িত যারা ছিলেন তা অনেকেই সিরিয়ায় যুদ্ধ করতে গেছেন আইএসএর সদস্য হিসেবে। এই স্কুলে কোনো রকম ভয়ের কোনো কারণ না থাকতো তাহলে তো আলাদা কমিটি করার প্রশ্ন থাকতো না এবং সেনাবাহিনীর দ্বারা পরিচালিত হওয়ার প্রশ্নও থাকতো না। আইনের তোয়াক্কা না করে সিলেট সদরের খেলার মাঠে এবারও বাণিজ্য মেলার আয়োজন করছে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স। প্রতিবাদে এলাকাবাসী আন্দোলনেরও ডাক দিলে বন্ধ হয়নি মেলার কাজ। এ নিয়ে কিছুটা বিব্রত হলেও মেলা আয়োজনে বদ্ধপরিকর সংশ্লিষ্টরা। শ্যামানন্দ শ্যামলের ক্যামেরায় আব্দুল আলিম শাহর প্রতিবেদন। পুরোদমে চলছে 4র্থ আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রস্তুতি। ক্রেতা আকর্ষণে সর্বোচ্চ দৃষ্টি রেখেই সাজানো হচ্ছে মেলার স্টলগুলো। দেখে বোঝার উপায় নেই, এটি একটি খেলার মাঠ। সিলেট সদর উপজেলার খেলার মাঠ বর্তমানে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নামে পরিচিত। এলাকাবাসীর দীর্ঘদিনের আন্দোলনের ফসল এই খেলার মাঠে বাণিজ্য মেলা এবং ঈদের সময় পশুর হাট করায় ক্ষুব্ধ খেলোয়াড় ও স্থানীয়রা। রেজিস্টার করে দিয়েছিলেন উপজেলাকে যে এটা খেলার মাঠই থাকবে, কিন্তু এখানে প্রতি বছরে 2-3টা মেলা হয়। আমরা চাই এখানে মেলা উড্ড করা হোক। কয়েক বছর আগে মাঠের পাশে টিলা ধ্বংসের অভিযোগে পরিবেশ অধিদপ্তর মামলাও করেছিল।
কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। বেআইনিভাবে মেট্রোপলিটন চেম্বার এবারও বাণিজ্য মেলার জন্য মাঠ দখলে নিয়েছে। এর প্রতিবাদে আন্দোলনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে এলাকাবাসী। এই রাসেল স্টেডিয়াম সাইনবোর্ড রেখে আপনারা মেলা করবেন, তাহলে এখানে দিয়ে দেন চিরস্থায়ী বন্দোবস্ত গরুবাজার এবং মেলার হাট। খেলার মাঠ থাকবে, স্টেডিয়াম দাম থাকবে, এইখানে গরুবাজার আর মেলা আমরা বরদাস্ত করব না। আইন অনুযায়ী খেলার মাঠ অন্য কোনোভাবে ব্যবহারের জন্য ইজারা বা ভাড়া দেয়া অবৈধ হলেও তা মানছেন না আয়োজকরা। অবৈধভাবে দীর্ঘদিন যাবৎ মেলা হবে এবং আপনার গরুর হাট বসবে, সেখান থেকে যে অর্জিত টাকা সেটা কারো ব্যক্তিগত পকেটে থাকবে, এটা তো হয় না। এদিকে মেট্রোপলিটন চেম্বার নেতা ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জানান, এ ঘটনায় তিনি বিব্রত। মেলার জন্য বা এই ধরনের অনুষ্ঠান পালন করার জন্য আসলে একটি বিকল্প ব্যবস্থা করতে হবে। এই বিকল্প ব্যবস্থা যতদিন করা যাবে না, মেলা খেলা এই সংঘর্ষ আসলে সাংঘর্ষিক অবস্থাটা আমি মনে করি বিদ্যমান থাকবেই। অবিলম্বে খেলার মাঠে মেলার আয়োজন বন্ধ করা না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছে এলাকাবাসী। আব্দুল আলিম শাহ, এসএটিভি, সিলেট। আনিসুল হক স্টাডি সেন্টার এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি যৌথভাবে চালু করেছে চেঞ্জ মেকার অ্যাওয়ার্ড। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মিলনায়তনে দুপুরে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হকের জীবনের নানা দিক নিয়ে আলোচনা হয়। আধুনিক নগর তৈরিতে তার অবদানের কথাও উঠে আসে বক্তব্যে। এসব উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর ইউসুফ মাহবুবুল ইসলাম, পরিচালক সৈয়দ মিজানুর রহমান সহ অন্যরা। সন্ধ্যার এসএটিভি সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। বাংলাদেশে বিনিয়োগ করবে সৌদি আরবের ব্যবসায়ীরা, অর্থমন্ত্রী ও বাণিজ্য মন্ত্রীর সাথে বৈঠক, সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত সরকার। গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে দুর্নীতির দুই মামলায় জামিন পেলেন খালেদা জিয়া, পরবর্তী শুনানি 19, 20 ও 21 ডিসেম্বর। রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে যুক্ত ফ্রন্ট নামে নয়া জোটের আত্মপ্রকাশ, রয়েছে বিকল্প ধারা জেএসডি, কৃষক শ্রমিক, জনতা লীগ ও নাগরিক ঐক্য। মহাসড়কে স্কেল বসিয়ে ওজনের নামে পণ্য পরিবহনে বাধা সৃষ্টির অভিযোগ, স্কেল তুলে দিয়ে হয়রানি বন্ধের দাবি পরিবহন চালকদের। এ ছিল সন্ধ্যার এসএটিভি সংবাদ। এসএটিভি সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.sabc.tv তে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। এরপর থাকছে মাঠে ময়দানে দেখার আমন্ত্রণ।